মানিকগঞ্জ মাসাহিন শাহী মসজিদ কথিত আছে প্রায় 800 বছর আগে মোগল শাসন আমলে শেষ সম্রাট হোসেন শাহের আমলে এই মসজিদটি নির্মিত হয়। পাথর চুন সুরকি ও সাদা সিমেন্টে নির্মিত এই স্থাপনাটি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে রয়েছে এখনও। এটা ঐতিহ্যবাহী মানিকগঞ্জের একটি মসজিদ, হোসেন শাহী মসজিদ। এই মসজিদে এলাকার অনেক ভক্তবৃন্দ যারা নামাজ পড়ার জন্য, মাজার জিয়ারতের জন্য বা পুরোনো ইতিহাস দেখার জন্য আসে, সর্বক্ষণের লোকজন এখানে আসা যাওয়া করে। মসজিদের ছাদের উপরে নিখুঁত কারুকার্য সম্বলিত তিনটি গম্বুজ রয়েছে। গম্বুজের কারুকাজ ছাড়াও ছাদের বিভিন্ন অংশ রয়েছে দারুণ কারুকার্য। মসজিদের ভিতরে মিনারসহ পুরো দেয়াল জুড়ে রয়েছে নিপুণ কারুকাজ। একইভাবে বাইরের দেয়ালেও রয়েছে দক্ষ কারুকাজের নিদর্শন। তবে এই মসজিদের সঠিক নির্মাতার বিষয়ে কোনো তথ্য জানেন না কেউই। হোসেন শাহ আমলে মোগলের শেষ সম্রাট ওনার সময় এখানে আমরা শুনতে চাইছি, আশে পাইছি ওনার সময় করছি মসজিদে যে উনি এখানে মাজার, এখানে এখানে ওনার মাজার, এখানে মাজার আছে, এখানে মাজারে আমরা ওই দেখাশোনা করি, ওনার সময় এরকম হয়েছে শুনছি আমরা, ওই যার শুনে জানি না আমরা। তো মানিকগঞ্জ একতলা বিশিষ্ট এই মসজিদটি এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসেন মাচানি গ্রামে প্রতিনিয়ত। অনেকে আবার ভিড় জমান জুম্মার নামাজ আদায়ের জন্য। মানুষের আনাগোনায় মসজিদের পাশেই স্থায়ী এবং অস্থায়ী বেশ কিছু দোকানপাট করে উঠেছে। এখানে আর কি দুই যোগ দুই বেচা কিনি করি। দেখা গেছে যে বর্ষাকালে মানুষজন আসে, ডলার নিয়ে আসে, মানুষ চিন্নিমুখী দেয়, এই জায়গা আইলে কিছু বেচা কিনি করি আর কি। বর্ষাকালে এটা একটু বেশি হয়, তারপরে এই এই কাতিয়াগুন মাসে ওই সময় একটু কম হয়। এই স্থানীয় মুসল্লিদের নামাজের সুবিধার্থে মসজিদের সামনের কিছু অংশ বর্জিত করেছে মসজিদ কমিটি। মসজিদে একই আঙ্গিনায় গড়ে উঠেছে মাজারও। এলাকার মানুষের নিকট খুব পবিত্র বলে পরিচিত এই মসজিদ। হজরত শাহরুস্তম বগদাদি রহমতুল্লাহ আলাইহিসসালামের মাজার শরীফে নানা মানত নিয়ে আসেন হাজারো মানুষ। বাগদাদি বলি আসছেন, উনি পাথরে ভাইসে আসছেন। পাথরে ভাইসে সেটা একটা নদী ছিল, নদীর নামটা হলো কান্তাবতী নদী। কান্তাবতী নদী, এই নদীতে উনি পানির উপরে ওই পাথরটা ভাসত, বড় পাথর, সেই পাথরের উপর উনি থাকতেন।